অক্টেনার পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না, এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই, অক্টেনও পাই। বরং আমাদের অক্টেন যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অক্টেন কিন্তু আমাদের আছে, বরং আমরা অনেক সময় বাইরে বিক্রিও করি। নিয়ত যেভাবে প্রতারণা করছে, ঠিক আছে, সেটির প্রমাণ আজকে পেয়েছেন বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয় ওনার আন্ডারে রয়েছে এবং ওনারা প্রজ্ঞাপন আকারে যেটি ঘোষণা করেছে যে ডিজেল ১১৪ টাকা, ঠিক আছে, ডিজেলের দাম ছিল 80 টাকা এবং পেট্রোলের দাম 135 টাকা। মানে ভাবা যায় হঠাৎ করে এই যে 40 টাকা 45 টাকা দাম বেড়ে গেল, এটার কারণ কি? আপনি যে বলেছিলেন, যে পর্যাপ্ত পরিমাণে রয়েছে, আপনার কাছে মজুদ রয়েছে এবং বাংলাদেশের বেশ কিছু লিডিং পত্রিকা এটি নিয়ে আপনার হচ্ছে এটি নিয়ে নিউজ করার কারণে আপনি তাদের কটাক্ষ করে বলেছিলেন বাংলাদেশেই নাকি পেট্রোল এবং ডিজেল এগুলার উৎপাদন হয়, এতই যদি উৎপাদন হয় তাহলে হঠাৎ করে দাম বেড়ে গেল কেন? কি আশ্চর্যজনক বিষয়, হঠাৎ করে কেন দাম বেড়ে গেল? তাহলে কি দেশ শ্রীলঙ্কার দিকে এগোচ্ছে? আপনারা যে এই যে ভেলকিবাজি করছেন, জনগণের সাথে প্রতারণা করছেন, আপনাদের ন্যূনতম কোনো লজ্জা শরম কিছু নাই, ঠিক আছে? একটা বিষয় দেখেন যে হঠাৎ করে দাম কেন বাড়লো, চাহিদার পরিমাণ কি হঠাৎ এত বেড়ে গেছে? চাহিদার পরিমাণ কিন্তু হঠাৎ বেড়ে যায়নি, কিংবা এত পরিমাণ বাড়েনি যত পরিমাণ দাম বেড়েছে। আমরা অর্থনীতিতে যেটা জেনেছি তার চেয়ে বিপরীত দিকে চলছে দেশ, ঠিক আছে, একটা ভয়াবহ লঙ্কাকাণ্ডর দিকে এগোচ্ছে, একটা ভয়াবহ দুর্ভিক্ষর দিকে এগোচ্ছে। আমরা কথা বললেই ডিজিটাল সিকিউরিটি নামক যেই অ্যাক্ট সেটি অ্যাপ্লাই করা হয়, হ্যাঁ, এখন জনগণ আপনারা বুঝেন, আপনারা আর কবে বুঝবেন? আপনাদের বোঝার সময় কি নাই? সময় নাই আপনাদের, ঠিক আছে, আর সময় কিন্তু নাই, আপনাদের এখনই বুঝতে হবে। এখন যদি না বুঝেন তাহলে 200 টাকা 500 টাকা 1000 টাকা তেলেই পাবেন না। কি পরিমাণ হাহাকার লেগেছে পেট্রোল পাম্পগুলাতে, পেট্রোল পাম্পগুলার নিউজ দেখছিলাম, তেল নিয়ে দৌড়ায় চলে যাইতেছে, তেল দিবে না, মোটর সাইকেল এবং বিভিন্ন গাড়ির ড্রাইভাররা নেমে বলতেছে এই তেল দিয়ে যা, তেল দিয়ে যা, তেল দিয়ে যা। এই হচ্ছে উন্নয়ন, এই যে লাইক কমেন্ট শেয়ার এন্ড টু সাবস্ক্রাইব।